সকালবেলা বিছানার অবস্থা যা থাকে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ, যেন একটা যুদ্ধের ময়দান। মানে প্রত্যেক দিন উঠে এই সকালবেলা বিছানাটা ঠিকঠাক যতক্ষণ না গুছিয়ে পরিপাটি করতে পারছি ততক্ষণ যেন মনে একটা শান্তি হয় না। তো চলো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি সুস্থ আছো, ভালো আছো, আনন্দে আছো। আর আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, আনন্দে আছি। আর আজকে হচ্ছে এখন বাজে বেলা 11টা, তো এখন থেকে তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগ তোমাদেরকে ভালো লাগবে। তো আজকে ব্লগ স্টার্ট করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল, কারণ সকালের কাজ সমস্ত হয়ে গেছে। মানে রান্না বাড়া যে সমস্ত কাজ আমার থাকে সেইগুলো হয়ে গেছে, সকালের নাস্তা পানি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। তো আজকে সকালবেলা উঠে একদমই তাড়াগুড়ো ছিল, কারণ একটুখানি লেট হয়ে গেছিলো। আর এর মধ্যে কিন্তু আর ক্যামেরা নিয়ে এইদিক ওদিক ছোটাছুটি করিনি, আগু ভাবলাম রান্না বাড়া করে নিই, করে নিয়ে আরামসে ব্লগটা স্টার্ট করব। তো তাই আর কি রান্না বাড়াটা করে নিয়ে নাস্তা পানি করে নিয়ে আর ও দোকানে চলে গেছে। আর আরিয়ানের তো এক্সাম ছিল, তো ওর লাস্ট এক্সামটা হয়ে না ওর ছুটি পড়ে গেছে। ছুটি পড়েছে বলতে আজকের দিনটা ছুটি আছে, তো কালকে আবারও মানে কাল না সোমবার থেকে আবারও ক্লাস চালু হয়ে যাবে। তো তাই আর কি ও একটু ঘরে আছে, আর আমার তো কাজকর্ম যে সমস্ত কিছু আছে সেগুলো এবার টুকটুক করে মিটিয়ে নেবো। আর ঘরে একটু ডাস্টিংয়ের কাজ আছে, সেগুলো কাগু করে নেবো। তার আগে গাছটা একটুখানি জল দিয়ে দিলাম, গোড়ায় জল দিইনি, ওই যা স্প্রে করি একটুখানি স্প্রে করে দিয়েছি। আর এইদিকে এগুলো একটু ক্লিনিংয়ের ব্যাপার থাকে, প্রত্যেক দিনই হালকা হালকা করে ক্লিনিং করার চেষ্টা করি। ওই যে নামগুলো লেখা আছে না, বেশি জোরে চেপে কিন্তু ঘষাঘষি করলে আবার নামগুলো প্লেট থেকে উঠে চলে যায়, তো সেখানে আবার আলাদা মুসিবত হয়ে যায়। তো এরম করে দু একটা ডিজাইন কিন্তু এখান থেকে উঠেই গেছে বন্ধুরা, তো আর লাগাইনি। মানে উঠে গেছে বলতে হাত থেকে ছিটিয়ে উঠে গেছে, আর কোথায় পড়েছে সেটা দেখতে পাইনি। একদম ছোটো ছোটো ডিজাইন, তো মানে একদম কোথায় পড়ে গেলে সেটা খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার। তো ঘরটার ঝাড়ুটারু মারি, খুঁজে আর কিন্তু ওইগুলোকে পেলাম না। তাই এখন খুব সাবধানেই মোটামুটি এই কাজটা করি, মানে ওই যে জিনিসগুলো প্লেটগুলো সুন্দর করে না মুছি। আর প্রথমবারে যখন ওটা কিনে নিয়ে এসেছিলাম, মানে ওটাকে আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম, তো যখন আমি কিনে নিয়ে এসেছিলাম তখন অতটা এই জিনিসটার চারিদিকে ছিল না, এখন অবশ্যই সব জায়গায় এটা পাওয়া যায়। তো যাই হোক, প্রথমবার কিনেছি, জিনিসগুলো নষ্ট না করে একটু সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখলেই কিন্তু চলবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ গেল বন্ধুরা। তো এখন সিঁধে চলে যাব গোসল করতে, আর গোসল করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন হয়ে গেছে বিকাল, আর তখন খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম। মানে শরীরটা এতটা ক্লান্ত লাগছিল, আর মানে ক্লান্ত লাগছিল বলতে না মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে কাল রাত থেকেই হচ্ছে হালকা হালকা যন্ত্রণা। তো তাই শানটান করে সে এতটা মাথার যন্ত্রণা বেড়ে গেছে, আর ভালো লাগছিল না ব্লগ করতে, তো তাই আর কি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে পড়েছি, তো ও যাবে টিউশনে, তো ওর ব্যাগটা একটু গুছানো ছিল না, তো ওকে একটু ব্যাগটাকে গুছিয়ে দিলাম ওইদিকে, মানে বই খাতাগুলো যে সমস্ত ও নিয়ে যাবে। আর যেহেতু এক্সাম চলছিল, খালি তো ওই বোর্ডটাই নিয়ে যেত, আর কিছু নিয়ে যেত না, তো তাই আজকে ব্যাগটা ভালো করে একটু গুছিয়ে দিলাম। আর এইদিকে মোসাম্বি নিবু কাটছি, মানে ও খেয়ে তারপর টিউশন চলে যাবে। তো এই সময়টা ঘুম থেকে উঠে কোনো না কোনো জিনিস কিন্তু খেতে ইচ্ছা করে, মানে ও নিজে থেকেই কিন্তু চাই। তখন এমনি সময় তো খাবার জন্য ওকে জোর জবরদস্তি করতে হয়, আর ঘুম থেকে যখন ওঠে না তখন কিন্তু চায়। আর ও তো সবসময় ঘুমোতেও পায় না বন্ধুরা, কারণ ও স্কুলে চলে যায় ওই 5টায় আসে, তো তাই আর কি। তো চলো দুজনে একসাথে মোসাম্বিটা খেয়ে নিই। এইদিকে ওকে একটু রেডি করে দিচ্ছি, মানে ওই চুল টুল আঁচড়ে দিচ্ছি একটুখানি, তো ভালো করে সুন্দর করে চুল আঁচড়ে দেবো। আর ও এখন চলে যাবে কিন্তু টিউশনে।
দুপুরে খাওয়ার পর কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম, আর গুছোনোটা হয়নি, তো এখন বিকেলবেলা গুছিয়ে নেবো। তো এই সময়টা তো গুছিয়েই নিই জামাকাপড়গুলো, তো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে যা এক্সট্রা কাজগুলো আছে সেগুলো কিন্তু এর সাথে সাথেই করে নেবো। তো এদিকটা একটুখানি রাতের রান্নার তোড়জোড় করবো, আর আজকে রাতে একটু ছোলার ডাল রান্না করব, মানে ডিম দিয়ে। তার জন্য ডালটাকে একটুখানি ভিজত দিয়ে দিচ্ছি, মানে রান্না তো অনেকটা রাত করেই হয়, ওই 8:30-8:30 দিকে বসাবো, আর এখন যতক্ষণ ভিজত দেবো মানে প্রায় 2 ঘন্টার মতো কিন্তু ভিজে যাবে। তো আমি আবার ছোলার ডালটাকে ভিজত দেবার আগে ভালো করে কিন্তু ধুয়ে নিই। তো অনেক সময় দেখেছি অনেকেই বলে যে ডালটাকে ভিজত দিয়ে রাখে তারপরে কিন্তু ধোয়, আমি কিন্তু ওটা করি না, আমি 2 থেকে 3 বার ভালো করে ডালটাকে ধুয়ে নিই, মানে যে কোনো ডাল ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এরম করে ভিজত দিয়ে রাখি। তো চলো, আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, নিয়ে ডালটাকে ভিজত দিয়ে দিয়েছি ওইদিকে, আর এদিকে সবজি বার করে নেবো, মানে সকালে কাটবার, সকালে যে রান্না হবে সে সমস্ত সবজিগুলো এই সময়টা কিন্তু কেটে নিই আমরা। তো যারা আমার ইভিনিং টু নাইট রুটিন দেখেছো ব্লগ, তারা অবশ্যই জানতে পারবে। আর এদিকে আমি দেখো ডিম কিনে নিয়ে চলে এসেছি, মানে বাড়িতে আজকে ডিমটা কিন্তু ছিল না, মানে আমি আজকে ডিমটা কিনতে গিয়েছিলাম, তো ডিমটা শেষ হয়ে গিয়েছিলো। আর যখন ডিম নিই একসাথে ওই 1 ডজন করে ডিম নিয়ে নিই, কিন্তু কখনো কখনো এর থেকে বেশিও নিয়ে নিই, মানে ওই খুচখুচ করে ডিম কিনতে আর ভালো লাগে না, মানে একবারে ডিমটা নিয়ে চলে মানে যখন তখন ইউজটা করা যায়। তো ডিমের বাড়িতে তো সবসময় প্রয়োজন থাকে। আর এদিকে চলো, এবার রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি, এর আগে কিন্তু চা পানি খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর আরিয়ানকে একটু পড়তেও বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আর এখন বেজে গেছে রাত ওই 8:30 মতো, তো এখন তো রান্নার টাইম, তো একটু রেডি নিই। তো কড়াই তেল দিচ্ছি, কড়াই নিইনি, সরি, আমি প্রেশার কুকারে রান্নাটা করব, তো ওতে তেল দিয়ে দিচ্ছি, একটুখানি গরম মশলা দিয়েছি, মানে ওই 1টার মতো ডালচিনি আর একটুখানি মানে এলাচ দিয়েছি। তো তারপরে পেঁয়াজটাকে লাল করে নিয়েছি, ওর মধ্যে 2টো তেজপাতা দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন বাটা। তো সবকটাকে একসাথে একটুখানি ভেজে নেবো, মানে হালকা করে, তারপর এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করে দেবো, দিয়ে এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দেবো, যেমন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো অ্যাড করে ভালো করে একটুখানি কষিয়ে নেবো মশলাটা। আর এদিকে দেখো ছোলার ডালটাও পুরো ভিজে একদম ফুলে গেছে, তো ওর জলটাকে ফেলে দিয়েছি আমি এদিকটাতে, আর মশলাটাও আমার এদিকে কিন্তু কষানো হয়ে গেছে, বেশ সুন্দর করে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ছোলার ডালটাকে দিয়ে দেবো, তো ছোলার ডাল আর মশলাটা দিয়ে ভালো করে আরও একটু কষবো, মানে এটাকেও একটু ভালো করে কষে নিতে হবে, মানে ছোলার ডালের যে একটা গন্ধ সে গন্ধটা যেন চলে যায়, তো সেইভাবে কষবো একটু, মানে বেশি করে সময় দিয়ে কিন্তু কষবো। তো এদিকে দেখো অনেকক্ষণ আমি কষে নিয়েছি একদম মশলার মধ্যে, মশলা ছোলার ডালটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে দেখো তেল ছেড়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, বেশ খানিকটা জল দেবো যাতে করে এটা সিদ্ধ হবে, তো তো জলটা কিন্তু টেনে নেয়, তো সেই জন্য বেশি করে জল দিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে বেশ কয়েকটা সিটি মেরে নেবো যতক্ষণ ওটা সিদ্ধ হয়। আর এদিকে দেখো কিছু বাসনপত্র ছিল, এইগুলোকেও হাতে করে মেজে নেবো যতক্ষণ ওইদিকে রান্নাটা হচ্ছে আর কি। তো দুপুরবেলা না বাসনগুলো মেজে রেখেছিলাম, তাই এখন কম বাসন হয়েছে, আর দুপুরে যদি না বাসন মাজা মানে দুপুরের আর এই রাত্রির মিলিয়ে পুরো এত বাসন বেরোয় যে তখন আবার মাজতে কষ্ট হয়ে যায়, তো তাই আর কি দুপুরের বাসনগুলো মেজে রাখলে এই সন্ধ্যার বাসন টাসনগুলো একটু কম হয়, তেমন কিছু বেরোয় না, ওই সন্ধ্যায় যা চা পানি খেয়েছি সেইগুলো আর রান্নাবড়ার বাসনগুলোই কিন্তু বের হয়। বাসন তো মাজা হয়ে গেল, ভালো করে সিঙ্কটা পরিষ্কার করে দেবো। আর এদিকে দেখো, আর আমার মানে জকের যে রান্নার জলটা থাকে না সেটাও কিন্তু শেষ হয়ে গেছে, তো এখন বোতল থেকে জকেও জলটা ভরে দেবো, মানে এতে রান্না করার জন্য চা পানি এসবের জন্য কিন্তু আমি জলটা জকের মধ্যে ভরে রাখি। তো এই জলটা ফিল্টার করা জল, এটা নর্মাল জল নয়, তো ফিল্টারের জলটা যে জিনিসগুলো দরকার লাগে তার মধ্যে কিন্তু দিই। আর এদিকে দেখো আমার মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর বললাম না জলটা বেশি করে দিই, মানে অনেকগুলো সিটি মারা গেছে, জল পুরোপুরি কিন্তু টেনে নিয়েছে, তো এখন আরেকটু আমি জলের মধ্যে অ্যাড করে দেবো, আর লবণটা ঠিকঠাক আছে নাকি একটুখানি চেক করে নেবো, নিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো। তো দেখো এখানটা ফুটে গেছে, এবার আমি এরম করে একটা করে ডিম ভেঙে মানে এরম করে পিয়ালা করে কিন্তু আমি জিনিসটা দিই, এতে করে ডিমটা পুরো পারফেক্ট ওঠে, মানে যখন রান্নাটা হয় না পুরো পারফেক্ট ডিমটা কিন্তু ওঠে। তো আমি আর কিছু নাড়াচাড়া করবো না, একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, অল্প করে ওপর থেকে একদম গরম মশলা দিচ্ছি, একদমই অল্প গরম মশলা,
আর একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে করে ওপর থেকে ডালাটা ঢেকে রাখবো যতক্ষণ না সিদ্ধ হয় জিনিসটা, মানে ওই 5 থেকে 10 মিনিট রাখলেই হয়ে যাবে। আর এদিকে একটু সালাড করে নিয়েছি, মানে গাজর শসা পেঁয়াজ দিয়ে সালাড। তো এই সালাডটাও খুব ভালো লাগে খেতে, খালি নেবুটা দিইনি, ওটাকে মাখিয়ে নেবো এখন। তো বন্ধুরা দেখো এই দিকটাতে, মানে আজকে আমাদের বাড়িতে কি নিয়ে এসেছে, মানে আমার তো খুবই ফেভারিট এই জিনিসটা, তো তাই নিয়ে এসেছে। মানে এটা এখানে পাওয়া যাবে মানে ইম্পসিবল ব্যাপার, তবু পাওয়া গেছে জিনিসটা। আর জিনিসটা কি সেটা একবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই জিনিসটা, এই বাতাবি লেবু। তো এখানে এই জিনিসটা পাওয়া যায়নি, তো যেহেতু পাওয়া গেছে, আর তার সাইজগুলো দেখো লেবুগুলোর, এত বড় বড় সাইজের লেবু। আর মানে এখানে লেবু তো নিয়ে এসছে, বাট লেবুটা কেমন হবে না হবে বলতে পারবো না, মানে মিষ্টি হবে কি না। আজ থেকে প্রায় 1 বছর আগে আর একবার এখানে লেবু পেয়েছিলাম এরকম, তো নিয়ে এসেছিলাম কিনে দেখে, যেহেতু লোভ সামলাতে পারিনি। বাট ওটা না অনেকটাই খাট্টা বেড়েছে, অনেকটা নয় মানে একদম পুরো খাটা বেড়েছিল লেবুটা। তো সেই জন্যই ভয় করছি যে এতগুলো লেবু নিয়ে এসছে, একটা নিয়ে এলে দেখা যেত, বাট খাটা যদি বেড়ে পড়ে ব্যাস তাহলেই তো হয়ে গেল, আর যদি মিষ্টি হয় তাহলে অনেকটাই ভালো কথা। মানে আগে কিনেছিলাম তো খাটাই বেরিয়ে ছিল, আর এটা তো এখানে হট করে পাওয়া যায়নি লেবুটা, মানে খুবই ভাগ্যের ব্যাপার পাওয়া যাওয়ার জন্য। তো প্রায় বললাম না 1 বছর আগে নিয়ে এসেছিলাম, খাটা বেড়েছে, এবার দেখে যাক, যদি ভাগ্য ভালো হয় তো ব্যাস মিষ্টি বেরোবে, আর যদি না হয় তো কিছু করার নেই। বাট এই জিনিসটা আমার খুবই ফেভারিট, বাট এটা শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো এই লেবুটা। চলো, আমার তো এটা খুবই ফেভারিট জিনিস একটা নিয়েছে, দেখে তো মনটা আনন্দ লাগলোই, বাট খেয়ে দেখা যাবে যে কেমন হয়েছে, কি কেমন মিষ্টি বেরোবে, কি টক বেরোবে। তো চলো রাতের খাবারটা খেয়ে নিই, আর রান্নাবাড়া সমস্ত কিছু হয়ে গেছে, ও চলে এসছে, তো কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে। আর কি রান্না করলাম না রান্না করলাম সেটা তো তোমরা দেখলেই। তো আজকে এটাই মেনু রাত্রিবেলা ছিল, এখন খাওয়া দাওয়া করে নিই। তো এইদিকে দেখো বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে, আর ডিমগুলো কত সুন্দরভাবে পুরো একে একে মানে বসে আছে, একটু ভেঙে যায়নি। তো এইভাবে করে রান্নাটা করেছি, ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে। বন্ধুরা হঠাৎ করে খাওয়া দাওয়ার পর মাথার যন্ত্রণাটা এত জোর বেড়েছে যে ধারণা করতে পারবে না, মানে সন্ধ্যে থেকে যন্ত্রণাটা হচ্ছিল একটু একটু, আর এখন খাওয়া দাওয়ার পর যন্ত্রণাটা মানে খাবার খাচ্ছি খাতে খাতেই যন্ত্রণাটা কিন্তু বেড়ে গেছে। তো এত যন্ত্রণা হচ্ছিল মানে কি বলবো, মানে চুপচাপ বসেছিলাম, মাথাটা যন্ত্রণা খুবই করছিল, তো একটুখানি আরিয়ান টিপে দিয়েছে, তারপর একটু যন্ত্রণাটা কিন্তু কমেছে। এখনও ঘুমোতে পারিনি, আর এখন রাত 12টার মতো বেজে গেছে, মানে এখন একটু যন্ত্রণাটা কমতে ব্লগটা বানাচ্ছি। আর ব্লগটা আজকে আর কিছু বলতে তোমাদেরকে পারছি না, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, এখন ঘুমোতে চলে যাব আমি। আর আজকের ব্লগটা আর বেশি কিছু দেখাতে পারলাম না বন্ধুরা, আর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আজকের ভিডিওতে আর কিছু বলবো না, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। তাহলে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, গুড নাইট এভরিওয়ান।